আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এত শীত পড়ছে ঢাকায় মানে আজকে জ্যাকেট গায়ে না জড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাচ্ছিলাম না শরীর খালি থর 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 করে কাঁপতেছে প্রচন্ড শান ঠান্ডা আপনাদের কার এলাকায় ঠান্ডার কি অবস্থা পারলে একটু কমেন্ট করে জানিয়েন আজকে আমরা ঠান্ডায় ঠান্ডায় আনন্দ উৎসব করবো বলে রাখি আড়াইশো সিসিতে যে ছাড়পোকার আক্রমণ এটা সম্পর্কে কিন্তু আমার একটা সিরিজ চলতেছে এই সিরিজের আজকে হচ্ছে কিন্তু সাত নম্বর পর্ব আগে কিন্তু আরো ছয়টা পর্ব ছাড়ছি কেউ যদি দেখে না থাকেন অনুরোধ করব সেই ছয়টা পর্ব দেখে নিতে পর্বগুলোর লিঙ্ক পাবেন হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে ওই পর্বগুলো না দেখলে কিন্তু আজকের পর্বের মজা পাবেন না সুতরাং আগের পর্বগুলো দেখতে হবে এবং দ্বিতীয় পর্বে কিন্তু আমি চিনাই দিয়েছিলাম ওই ছাড়পোকার কারা তারপরেও আজকে হালকা একটু বাতাস দিয়ে চিনাই দিব সেই কারা এখন ঘটনা হয়েছে কি আমি বলছিলাম না যে আমরা অচিরেই আড়াইশো সিসির মোটর সাইকেলের রেজিস্ট্রেশন পেতে যাচ্ছি এবং এটা পাওয়ার মধ্য দিয়ে ছাড়পোকাদের কঠিন পরাজয় হবে আর ছাড়পোকারদের যেদিন কঠিন পরাজয় হবে যেটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তাদের পরাজয়ের বার্তাটা ঠিক সেই দিন কেরোশুন দিয়ে তাদেরকে কি করব? একদম পুরো গায়েব করে দিব এবং সেই জন্য কিন্তু আজকে আমি ক্যারাসিন নিয়ে দাঁড়াইছি এই যে ক্যারাসিন ঠিক আছে এই যে একটু স্প্রে করি হ্যাঁ আছে ক্যারাসিন আছে কিন্তু এই ক্যারাসিন স্প্রে করার মধ্য দিয়ে কিন্তু আজকে আমি ছাড় কি একদম পুরা ভ্যানিশ করে দিলাম এই ছাড় একদমই কিন্তু কি হয়েছে ভ্যানিশ হয়ে গেছে এই আড়াইশো সিসির মোটর সাইকেলের রেজিস্ট্রেশনের পেছনে যে তারা লাগছিল সংক্ষেপে বলি ওই ছাড় পোকারা ছিল কারা ওই ছাড় ছিল কিছু কোম্পানি দ্বারা লালিত পালিত মানুষরূপী রূপী এবং ওই সমস্ত কোম্পানিদের কাছে একশো পঁয়ষট্টি সিসির উপরে তিনশো সিসি পর্যন্ত মোটর সাইকেল নাই বললেই চলে একেবারে যে নাই তা না আছে কিন্তু সংখ্যায় অতি অতি নগণ্য আমি যদি বলি তাদের নাই তাহলে সেটাও কিন্তু ভুল হবে না তো তাদের যে নাই এখন তারা বিজনেস করবে কি দিয়ে নাই তো কিছু মাঠে খেলতে পারবে না এখন খেলতে যেহেতু পারবে না সেহেতু ওই সমস্ত কোম্পানি করছে কি তাদের গৃহপালিত মানুষ রূপী যে ছাড়পোকা আছে তাদেরকে মাঠে নামাই দিয়েছিল মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষ যেন একশো পঁয়ষট্টি সিসির উপরে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত মোটরসাইকেল ক্রয়ে নিরুৎসাহিত হয় এই সমস্ত ছাড়পোকারা বলে আসছিল বাংলাদেশের বাজারে যেদিন আড়াইশো সিসির একটা মোটরসাইকেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঠিক ওই দিনই এই সমস্ত ছাড়পোকারা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সক্রিয় হয়ে ওঠে এবং সেই দিন কিন্তু তারা প্রশ্ন তুলেছিল যে আড়াইশো সিসির মোটর সাইকেলের পারমিশনই এখনো হয় নাই রেজিস্ট্রেশনের জন্য এ অবস্থাতে কেন অমুক কোম্পানি একটা বাইক লঞ্চ করলো এটা কি মানুষের সঙ্গে প্রতারণা নয় ছাড়পোকারা প্রশ্ন তুলছে এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রশ্ন তুলে জিনিসটাকে বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু আমরা আগেই কিন্তু জানতাম যে তারা সফল হবে না কারণ বাংলাদেশ সরকার অনেক চিন্তা ভাবনা কইরাই অনেক কিছু রিসার্চ কইরাই রাই আড়াইশো সিসির অনুমোদন দিয়েছে এবং বিআরটিএ থেকে প্রজ্ঞাপনও জারি হয়েছিল কোটায় এটা রিট ছিল সমস্যা নাই রিট হওয়া আর ওইরকম খারাপ কিছু না এবং খুবই পজিটিভ বিষয়তেই কিন্তু রিটটা হয়েছিল তো এইটা কিন্তু সহজে নিষ্পত্তিযোগ্য সমাধানযোগ্য সিসি কেন বাড়াইলো এমন প্রশ্ন তুলে কিন্তু কোনো রিট করা হয় নাই কিন্তু ছাড় এইটারেই ভাবে জড়ায়া পেঁচায়া ধইরা সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে উঠলো এবং সাধারণ মানুষকে ভয় দেখাইতে লাগলো এবং অনেক সাধারণ মানুষ এই ভয়ে আড়াইশো সিসির বাইক কিনতে যাইয়াও কিনে নাই প্রি বুক দিতে যাইয়াও প্রি বুক দেয় নাই তারাও দেখতে চাইছে যে দেখি তো অমুকরা তো বলছে রেজিস্ট্রেশন হইতে পারে নাও পারে সুতরাং আমরা কয়টা দিন একটু অপেক্ষা করি মানে কি পরিমাণে একটা গুজব ওই ছাড়পোকা বাহিনী ছড়াই দিয়েছিল অবশেষে কি হয়েছে ছাড়পোকা বাহিনীর কিন্তু শোচনীয় পরাজয় হয়েছে এবং বর্তমান বাংলাদেশে যে আড়াইশোটা আছে একমাত্র এই জয়টা কিন্তু শুধুমাত্র এই মডেলটার ক্ষেত্রে হয় নাই এটা বাংলাদেশে অদূর ভবিষ্যতে যত আড়াইশো সিসির মোটর সাইকেল অর্থাৎ তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত যত মোটর সাইকেল আসবে এই জয় কিন্তু সবগুলো মোটরসাইকেলের জন্যই প্রযোজ্য এই জয় কোনো একটা কোম্পানির একটা নির্দিষ্ট মডেলের জন্য নয় হ্যাঁ এই মডেলটার কারণে এই জয়টা ত্বরান্বিত হয়েছে বা জয়ের আলোটা আমরা দেখতে পারছি কিন্তু এই জয় বাংলাদেশে ভবিষ্যতে যে সমস্ত আড়াইশো তিনশো তিনশো পঁচাত্তর সিসি মোটর সাইকেলগুলো আসবে অর্থাৎ একশো পঁয়ষট্টি সিসির উপরে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত যত মোটর সাইকেল আসবে সবগুলোই হচ্ছে কিন্তু এই জয়ের ভাগিদার আচ্ছা এখন সেই ছাড়পোকারা কোথায় ছাড়পোকার কি জীবিত আছে না ছাড়পোকারা কিন্তু একদম পুরা নিশ্চুপ হয়ে গেছে তার উপরে আজকে আমি দিচ্ছি ক্যারাসিন ছিটাইয়া এখন তো তারা একদমই ডেড আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না তবে ওই সমস্ত মানুষরূপী ছাড়পকারা কিন্তু এখনো সক্রিয় অতীতে তারা অনেক ধরনের কাণ্ড কারখানা করে রাখছে তো তখন আমি এগুলো নিয়ে অবশ্য কথাবার্তা বলতাম না কিন্তু আজকেও তারা একই ধরনের কাণ্ড কারখানা কিন্তু করছে এবং এখন কিন্তু তারা একদমই পুরা ডেড তবে ভবিষ্যতেও কিন্তু তারা আবার সক্রিয় হবে কারণ তাদের সক্রিয় হওয়ার কিছু গন্ধ আমি খুঁজে পাচ্ছি এবং তারা যেদিনই আবার সক্রিয় হবে সেই দিনই আবার চলে আসব অন্য কোনো একটা পর্ব নিয়ে অথবা অন্য কোনো একটা সিঙ্গেল ভিডিও নিয়ে ওই ছারপোকাদের থেকে একদমই নিজেকে দূরে রাখবেন আর ঘরে যদি ছারপোকা হয় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট স্থানে কেরোসিন তেল ছেটাবেন। এই ছারপোকাদের মতন ওই অরিজিনাল ছাড়পো করা কি হবে পতন হয়ে যাবে তো আড়াইশো সিসির র মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কি হইল ফাইনাল হয়ে গেল পাই গেছি কিন্তু আমরা রেজিস্ট্রেশন তো এই উপলক্ষে আমাদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর আন্দোর কাজ করছে এবং আমরা চাই অচেরেই আড়াইশো সিসি কেন বাংলাদেশে যেন এক হাজার মোটরসাইকেল চলে আসে কেবল তো আমরা তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত অনুমোদন পাইছি কিন্তু না আমাদেরকে এক হাজার সিসি পর্যন্ত মোটরসাইকেলের পারমিশন পাইতে হবে ভবিষ্যৎ কিন্তু সেই দিকেই যাচ্ছে এতদিন আমরা আটকে ছিলাম একশো পঁয়ষট্টিতে এখন আসলো তিনশো পঁচাত্তরে এবার কিন্তু আমরা সোজা আশা করি এক হাজারে চলে যাব। সেই দিন কিন্তু আর বেশি দূরে নয় এবং সেই দিনও কিন্তু যদি জীবিত থাকি এই ছাড়পগদের প্রতি আমার ঘৃণার বৃষ্টি পড়তেই থাকবে এই ছাড়পাদের কোনো ক্ষমা নেই একদমই অকারণে ফালতু একটা বিষয় নিয়ে এই ছাড়পগারা কি করছে সামাজিক যোগাযোগের মাধ্যমে বৃথামিতা কথা ছড়াইছে তারা কোম্পানিকে দোষারোপ করার চেষ্টা করছে কিন্তু পরিশেষে কি হয়েছে দোষটা কাদের ঘাড়ে আইসা পড়লো ছাড়পোকাদের ঘাড়ে হিসাব পড়ছে কোম্পানি লালিত পালিত রূপী গৃহপালিত ছাড়পোকাদের কাদের আইসা পড়ছে তো এই সমস্ত ছাড়পোকাদের থেকে দূরে রাখবেন এবং সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন যে এই সমস্ত ছাড়পোকারা এই ধরনের কথাবার্তা ছড়াচ্ছে তাহলে প্রোটেস্ট করবেন অ্যাভয়েড করবেন তাদেরকে তো কে কে বর্তমানে বাংলাদেশের আড়াইশো সিসিট মোটর ক্রয় করছেন এবং রেজিস্ট্রেশন পাইছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে অন্যান্য ব্র্যান্ডের আড়াইশো সিসির বা তার উপরের মোটরসাইকেলের জন্য বসে আছেন যে ওগুলো আসলে দেখবেন বুঝবেন কিনবেন তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আড়াইশো বলি আর তিনশো পঁচাত্তর বলি আর যাই বলি না কেন মোটরসাইকেলগুলো আসাতে কিন্তু আমার জন্য খুব ভালো হয়েছে কারণ আমি অনেক অনেক কন্টেন্ট করতে পারবো আপনাদের সাথে তথ্য শেয়ার করতে পারবো এই আনন্দ কিন্তু আমারও আমি আড়াইশো সিসির কোনো মোটর সাইকেল ক্রয় করি নাই তাই আমার ভাগে কোনো রেজিস্ট্রেশন আসতেছে না তো তাই বলে এই না যে আমি কিন্তু আনন্দিত না আমিও কিন্তু প্রচুর প্রচুর আনন্দিত এবং সবার সাথে আনন্দিত তো আসেন আমরা সময় যেন এই হাসিটা মুখে রাখতে পারি সাবধানে মোটর সাইকেল চালাই আড়াইশো সিসি পাইছি বইলেই যে ঠাস ঠাস করে থটল দিয়া দিয়া টপ স্পিড তুলতে চলে যাব বা অন্য যানবাহনকে ওভারটেক করে বীর বাহাদুর জাহাপনা হয়ে যাব এমন মানসিকতা থেকে বের হয়ে আড়াইশো সিসির রেজিস্ট্রেশনের আনন্দটাকে উদযাপন করি তবে ছাড় সিরিজের কিন্তু আজকে কিন্তু শেষ না শেষ পর্ব হবে আরেকদিন অন্য আরেকটা বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম